মেদিনীপুর কেন্দ্রের গণনা নিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মেদিনীপুর কেন্দ্রের গণনা কেন্দ্রে অশান্তি ছক করছে বিজেপি, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অশান্তি করতে পারেন মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অশান্তি করতে পারে বিজেপি এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। প্রবীর আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রবীর, ঠিক কি অভিযোগ, কেন এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস? দেখো, মেদিনীপুর লোকসভার কাউন্টিং হবে খড়গপুরে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কাউন্টিং এ কারচুপি করতে চাইছে, কাউন্টিং কে কেন্দ্র করে গন্ডগোল করতে চাইছে বিজেপির একাংশ এবং বিজেপির মহিলা বেশ কিছু সদস্য আছে, তারাও এই যে গণনা যাতে কোনো গণনাকে ঘিরে তারা গন্ডগোল করার একটা পরিকল্পনা করছে। পুরো বিষয়টা জানিয়ে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছে এবং পুরো বিষয়টা নিয়ে ইলেকশন কমিশন অভিযোগ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের যে অবজারভার মেদিনীপুরে কাউন্টিং এর যিনি অবজারভার জয়প্রকাশ মজুমদার। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।